আমরা কোথায় যাচ্ছি গো? সেটা জেনে কি করবি? যাওয়াটা দরকার। ওরে মন্টু, শাঁ শাঁ করে গাড়ি চালিয়ে সোজা আমার অফিসে যাবি। এটা ভালো বুদ্ধি করেছো দাদা, ওখানে তো আর সন্ধ্যার কোনো জারি জুরি খাটবে না। হ্যাঁ, ওরে পৌঁছতে পারলি ব্যাস। এই আমি কিন্তু সবার বড়, আর আমি সবার আগে যাব। হ্যাঁ স্বাভাবিক, তুমি সবার বড়, তুমি তো আগে যাবে উপরে উপরে। আরে এটা বাথরুমের ব্যাপার, এখানে কোনো বড় ছোট হয় না। দেখ দেখ তাই আমি এর সামলাতে পারছি না। যেতে যেতে কোনো অঘটন ঘটে যায়, কি জ্বলাম যে মেশাল সন্ধ্যা। আমি আগে যাবো, আমি বলে দিলাম আমার অফিস আমি আগে যাব। কথা না বলে সোজা গাড়ি চালা। ওরে মন্টু, চালা চালা গাড়িতে জোরে জোরে চালা। নিজের চোখেই দেখুন কি হয়েছে বলবে তো। তোমার কি বলতে চাইলো বিজয়? আমার এই বধি বেজে, তার মানে অফিসে কে আছে? যে যা বলে বলুক, তুই গাড়িটার মন্টু হাওয়াই জাহাজের মতো টান। তাড়াতাড়ি টান, ওদের আগে পৌঁছতে হবে আমাদের। আপনি যান। জোর করে ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু দেখুন মহিলাদের তো মানে গায়ে হাত দিতে পারবো না আমরা। কিন্তু এরা বলে যে ঢুকতে না দিলে নাকি এখানেই বসে ওরা ইয়ে করে দেবে। দাদা ও দাদা, তোমার অফিসে যদি কাজটা না করতে পারি তাহলে এবার কিন্তু যখন তখন কিছু একটা হয়ে যাবে। বলে তুই চুপ কর, আগে আমার যাবার দরকার আছে। আমি তো যেতে পারছি না। বলছি মেয়েরা তো বাথরুমে গেছে, তা আমিও তো এই গ্রামেরই মেয়ে। হ্যাঁ তো আমি অন্য গ্রামের মেয়ে নাকি? না চলো চল চল উনি বাবারে। আরে অফিসটা তো আমার, আমাকে অন্তত বাথরুমে ঢুকতে দিতে হবে। আচ্ছা তাই নাকি, অফিসটা তোমার? আজ ওরা তোমাকে সুযোগ করে দিয়েছে এই চেয়ারে বসার জন্য, সেই জন্যই তুমি বলতে পারছো আমার অফিস।
ওদের অধিকার সবচেয়ে আগে। তোমার আজকে এই অবস্থা নিজের দোষে, কিন্তু এই গরিব মানুষগুলো এরা তো কোনো দোষ করে না। এরা এখানে এসে আজকে দাঁড়াতে বাধ্য হয়েছে কারণ তুমি ওদের দাঁড়াতে বাধ্য করেছো, তাই ওরাই আগে যাবে। তোমার যদি খুব অসুবিধা হয় তুমি এখানেই। হ্যাঁ বাবা, তুমি না হয় এখানেই ছেড়ে ফেলো। কি হচ্ছে নাকি এগুলো আমার অফিসে? কিরে তোরা এইভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোদের কি প্রবলেম? দেখতে পাচ্ছিস তো আমার বাথরুম জানা গিয়ে ঘাড় ধরে বার করে দেয়। খবরদার, আমিও দেখি এদের গায়ে কে হাত দেয়। চলো যাও যাও। আর পাচ্ছি না কিন্তু। এরাও আর পাচ্ছে না কিন্তু, না পেরেই আজকে এই কাজ করেছে। দেখুন প্রধান মশাই, আপনি যাদের বঞ্চিত করেছিলেন তারাই আপনার অফিস দখল করেছে। হ্যাঁ, আপনি ভেতরে ঢুকতে পারেন যদি আপনি স্বীকার করেন যে শৌচালয় বানানোর টাকা এসেছিল। তো টাকা আর দেবি? মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন। ভেবে দেখুন, স্বীকার না করলে কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আরে সত্যি বলছি, টাকা আসেনি। নিন প্রধান মশাই, গ্রামের মেয়েরা আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, এবার দেখুন আর ভাবুন। মহিলাদের সামনে কাপড়ে চোপড়ে হলে ভালো লাগবে তো? ওরে তোরা আর দাঁড়িয়ে থাকিস না। আরে আমার যে সর্বনাশ হয়ে যাবে আমি আর পাচ্ছি না। মেয়েদের গায়ে হাত দিয়ে তো সরাতে পারবো না প্রধান মশাই। দেখছিস তো প্রধান মশাই বিপদে পড়েছে। আমি তো তাহলে ঠিকই খবর পেয়েছি মন্টু বাবু। আরে কোথায় যাচ্ছেন কোথায়? আমি শুনলাম আপনার নাকি আজকে প্যান্টটা হলুদ হয়ে যাবে। কখন হবে? হ্যাঁ, তাই তো আমি অত দূর থেকে আপনাকে একটু দেখতে এলাম। ও দাদা, স্বীকার করে নাও না, টাকা এসেছে দাদা। দাদা, দাদা তুমি সকলের কাছে হাসির খোরাক হচ্ছ, চুপ হচ্ছ, এরপর আর একটা ভুটো পাবে না, স্বীকার করে নাও। দাদা আর যে পারছি না দাদা, স্বীকার করে নাও। স্বীকার করে নে। স্বীকার করে নিচ্ছি, টাকা এসেছে। তাহলে আপনি সবার সামনে দাঁড়িয়ে কথা দিন যে আপনি শৌচালয়ের কাজ করা শুরু করবেন, ওদের শৌচালয় আপনি বানিয়ে দেবেন, বলুন। যত তাড়াতাড়ি সম্ভব কথা দিলাম।
তবে যতদিন না আপনার শৌচালয় বানানোর কাজ সম্পন্ন হচ্ছে ততদিন এই কার্যালয়ের বাথরুম গ্রামের গরিব মানুষদের জন্যই খোলা থাকবে, সেটা আপনি আপনার লোকেদের জানিয়ে দিন। দুদিন দুদিন দুদিনের মধ্যে করে দেব। তোমাকে কোনো বিশ্বাস নেই, আমি জানতাম তোমাকে সকলের সামনে কথা দিতেই হবে, কিন্তু শুধু মুখে বললে হবে না, তোমাকে লিখিত ভাবেও দিতে হবে। এই আমি লিখে এনেছি, এর মধ্যে তোমাকে একটা সই করতে হবে যাতে প্রমাণটা পাওয়া যায়। সুন্দর।